আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেকদিন পর পানিপথে যাত্রা করছি, ওয়াটার বাসে। ওয়াটার বাসের জার্নিটা নৌকা জার্নির মতোই। সো বন্ধুরা, আমি আজ ঢাকা অত্যন্ত জনপ্রিয় মনোমুগ্ধকর জায়গা হাতির ঝিলে ওয়াটার বাস জার্নি করছি। প্রতিদিনই হাতির ঝিল দিয়ে আসা যাওয়া হয়, কিন্তু ওয়াটার বাসে আমার কখনো ওটা হয় না। হঠাৎ করে মনে হলো যে আজ ওয়াটার বাস দিয়ে যাব, তাই মনে হতে দেরি নেই আর যেতে দেরি নেই। সো তাড়াতাড়ি আমি ওয়াটার বাসে উঠে আসলাম এবং ওয়াটার বাসের অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব। মনে পড়ে যাচ্ছে ছোটবেলার সেই নৌকা জার্নির কথা। খুবই ভালো লাগছে ওয়াটার বাস জার্নিটা। আমি আজ হাতিরঝিল বেগুনবাড়ি থেকে রামপুরার দিকে যাচ্ছি ওয়াটার বাসে। খুব ভালো লাগছে, মনে হচ্ছে ছোট্ট একটা নদী পার হচ্ছি। যারা এখনও ওয়াটার বাসে ওঠেননি, একবার ঘুরে যাবেন, আশা করি মন ভালো হয়ে যাবে। আজ বারবার মনে পড়ছে সেই ছোট্টবেলার কথা। ছোটবেলার শিখা সেই কবিতাটি আমার বারবার মনে পড়ছে। এই কবিতাটি সবাই পড়ছেন, আশা করি কম বেশি সবাই মনে আছে। কবিতাটি হচ্ছে আমাদের ছোট নদী। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকাল বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়ে তারা ছোট মাছ ধরে। আশার বাদল নামে নদী ভরে ভরু, মাতিয়া ছুটিয়া চলে ধারা খড়তর। দুই কুল বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। সো বন্ধুরা, কাদের এই ছোটবেলার এই কবিতাটি মনে আছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার অত্যন্ত ভালো লাগে এই কবিতাটি, তাই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করলাম। সো বন্ধুরা, আমরা হচ্ছে নদীর মাঝখান দিয়ে আছি, নদী না সরি, হাতির ঝিলের মাঝখানে। ব্রিজগুলো দূর থেকে অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে। পানির উপর ভেসে থাকা এই ব্রিজগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই ঝিলের মাঝখান দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমি নদীর উপর দিয়ে যাচ্ছি। নিজেকে কবি কবি মনে হচ্ছে, কবির মতো হারিয়ে যেতে মনে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, নদী ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার। নদী নিয়ে অনেক খ্যাতিমান কবি সাহিত্যিকরা অনেক কিছু লিখে গেছেন। তাদের সেই সুন্দর সুন্দর উক্তিগুলো বা কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ছোট ছোট স্রোত থেকে বড় বড় নদীর জন্ম হয়। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, নদীর এপার কোহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। একটা নৌকা দিয়ে একটি নদী পার হতে পারে, একটি জাহাজ দিয়ে একটি সমুদ্র পার হতে পারে, এবং একটি আত্মা মহাবিশ্বকে অতিক্রম করতে পারে। ভালোবাসা হলো নদীর মতো, যখনই কোনো বাধা পাবে তখনই নতুন পথ খুঁজে নেবে। সাগর ও নদী যেমন একই প্রকৃতির, তেমনি জীবন ও মৃত্যুও হলো একই প্রকৃতির। জীবন হলো একটা ভ্রমণের মতো, সেখানে সময় হলো নদী। নদীর মতো বাঁচতে শিখো, পুরাতন বা অতীতকে ভুলে গিয়ে নতুনকে আলিঙ্গন করে নাও। পাহাড়ের মতো স্থির থাকো এবং নদীর মতো পরিভ্রমণ করো। জীবন এবং নদীকে থামিয়ে দেওয়া সত্যিই কঠিন। নদী কখনই তার বিপরীত দিকে যায় না, তাই নদীর মতো হওয়ার চেষ্টা করো, নিজের অতীতকে ভুলে যাও। সময় হলো নদীর মতো, কেননা
একবার তুমি সে পানিতে স্পর্শ করেছো তা আর করতে পারবে না, কারণ নদী বারবার একই পথ দিয়ে যায় না। সো বন্ধুরা, আমার হচ্ছে জার্নিটা প্রায় শেষ পর্যায়ে এসেছি, কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরে ওয়াটার বাস থেকে নেমে যাব। তো আমার অসম্ভব ভালো লেগেছে, মন ভালো হয়ে গেছে। আপনারা যারা হাতের জেলে আশেপাশে থাকেন, যদি মন ভালো না লাগে, মন অনেক সময় খারাপ লাগতেই পারে, তো মন ভালো করার জন্য আপনারা হাতিঝিলে ওয়াটার বাসে ঘুরবেন, চারপাশের দৃশ্যগুলো দেখে এবং পানির উপর ভেসে থাকা যে ব্রিজগুলো, অসম্ভব মনোমুগ্ধকর ব্রিজগুলো দেখলে আপনার মন ভরে যাবে, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।